হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারলেন এরকম ভিডিও কিভাবে এডিট করবেন আজকের ভিডিওটির মাধ্যমে খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, এরকম ভিডিও এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, আর আপনাদের একটি মিউজিকের প্রয়োজন হবে, আর একটি আপনাদের তিনটা ফটোর প্রয়োজন হবে। তাহলে আপনি ওই রকম একটি ভিডিও তৈরি করতে পারবেন আপনি নিজেই। তো অ্যাপসটি আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপস। তো আপনাদের অনেকের মোবাইলে হয়তো ক্যাপকাট অ্যাপসটি আছে, আর আপনাদের নিজের ফটো দিয়ে আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। আপনার তিনটা ফটো লাগবে, আর আপনি একটি মিউজিক, যে কোনো একটি মিউজিকের সঙ্গে আপনি ভিডিওটি তৈরি করতে পারবেন। আর মিউজিকটা আপনার পাবেন হচ্ছে ইউটিউব থেকে আপনারা নিতে পারবেন। তো গাইস, কীভাবে এটা করবেন আমি এখন এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই দেখিয়ে দেবো। তো গাইস, তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে এটা আপনি ক্লিক করবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনতে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনার নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন প্লাস আইকন, এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে ফটো অপশনে সিলেক্ট করবেন। তো ফটো অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। তারপরে এখান থেকে আপনাদের জাস্ট তিনটা ফটো বা দুইটা ফটো, আপনি যে কয়টা ফটো দিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন আর কি, সে কয়টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি আপনাদেরকে তিনটা ফটো দিয়ে ভিডিওটি তৈরি করে দেখিয়ে দিই। তো আমি এখানে তিনটা ফটো ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এক অ্যাড বাটন, এই অ্যাড বাটনের ওপর ক্লিক করব। তো নিচে অ্যাড বাটনের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে যাবে আর কি। তো গাইস, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি এই তিনটা ফটো আমি 15 সেকেন্ড করে নিব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 11 সেকেন্ড। তো আমি অল্প একটু সময় বাড়িয়ে নিই, তাহলে আমার দেখতে পাচ্ছেন 14 সেকেন্ড হয়ে গেল। তো আমি যা 14 সেকেন্ডটি আমি এটা করে নিলাম। তো নেওয়ার পর আমি এখানে থেকে এটা ডিলিট করে দিব। তো গাইস, এখন আপনারা কী করবেন এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই ফটোটার উপর একটা টাচ করবেন, এখানে অ্যালবামে একটা ক্লিক করবেন, এখান থেকে এখানে একটা টাচ করে আপনারা এখান থেকে ইফেক্ট বসাতে হবে। তো গাইস, এখন আমি আপনাদেরকে এখান থেকে একটা ইফেক্ট বসিয়ে দেখিয়ে দিই। তো তারপরে কীভাবে আপনারা এখানে এগুলো ইফেক্ট বসাবেন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে আমার তিনটা ইফেক্ট বসানো শেষ। তো আপনারা জাস্ট ফটোটার উপর একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ইফেক্টগুলো বসিয়ে দেবেন। তো গাইস, আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো তারপর আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের আরও কিছু ইফেক্ট বসাতে হবে। তো সেগুলো ইফেক্ট আপনারা পাবেন হচ্ছে এই ইফেক্ট বাটনে। তো ইফেক্টের উপর ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনাদের বিভিন্ন ইফেক্ট ইউজ করতে হবে। তো আমি ফার্স্টে এই ইফেক্টটা নিয়ে নিই। তো আমি জাস্ট 5টা ইফেক্ট ইউজ করবো আমার ভিডিওতে। তো কেবল আমি একটা ইফেক্ট নিয়ে নিলাম। তো এখন আমার 4টা ইফেক্ট আছে। তো আমি আবার এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করে আবার এখান থেকে আরও কিছু ইফেক্ট নিব। তো আপনারা দেখেন আমি কোন কোন ইফেক্টগুলো নেই। তো গাইস, তারপর আমি এই ইফেক্টটা নিয়ে নিলাম। তো এই ইফেক্টটা নেওয়ার পর আমি এখানে একটা টাচ করব। তারপর আমি এটা পুরোটা টানিয়ে দিব। প্রত্যেকটা ইফেক্ট আসার পর আপনার এখান থেকে পুরোটা টানিয়ে দিতে হবে, আপনার ভিডিওটা যতটুকু ততটুকু আপনার এটা টানিয়ে দিতে হবে। তো আবার আমি এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। তারপর আমি এই মোড়ে সাইডে চলে আসলাম। এখান থেকে আমি আরও কিছু ইফেক্ট ইউজ করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও কিন্তু এরকম একটি ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। তো গাইস, এখানে আমার জাস্ট 3টা ইফেক্ট বসানো শেষ, আর দুইটা ইফেক্ট বসাতে হবে। তো এখন আমি আর 2টা ইফেক্ট বসিয়ে দেবো। আবার এখানে আমি ভিডিও ইফেক্টে ক্লিক করবো, তার এই মোড়ে সাইডে চলে আসবো। তো গাইস, একবার লাস্টের দিকে আমি একটা ইফেক্ট নিব এখান থেকে। তো আমি জাস্ট এই ইফেক্টটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি এটা পুরোটা দিয়ে দেবো টানি আর কি। তো গাইস, এখানে আমার জাস্ট 4টা ইফেক্ট বসানো শেষ, আমি আর একটা ইফেক্ট বসিয়ে দেবো এখানে। আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে তার পাশেরটাতে চলে যাব আমি। তো যাওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটা ইফেক্ট নিয়ে নেব। তো গাইস, আমি জাস্ট এই ইফেক্টটাই নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম গাইস। তো নিয়ে নেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করলাম। তো গাইস, আমার ইফেক্ট বর্তমানে সবগুলো নেওয়া শেষ, 5টা ইফেক্টই নেওয়া শেষ। তো আপনারা আরও ইচ্ছা করলে আরও বেশি ইউজ করতে পারবেন, আরও ইচ্ছা করলে কম ইউজ করতে পারবেন। তো এখন আমাদের এখানে মিউজিকটা অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে অডিও বাটন দেখতে পাচ্ছেন, অডিও লেখা, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এখানে ফ্রম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট। তো তো গাইস, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম।
তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেওয়ার পর আমি এখানে আপনাদেরকে ওপেন করে এখন আমি আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। তো মিউজিকটা আমার বড়, সেক্ষেত্রে আমি মিউজিকটা একটু ছোটো করে নিই কাটিয়ে। তো এখানে টান দিলে এটা আপনার ছোট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি আর কি হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই ভিডিওটা কীরকম হইল। তো গাইস আমাদের ভিডিওটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনাদের এটা কীভাবে ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ডাউনলোড করার জন্য আপনারা এখানে টাচ করবেন, এটা 1080p করে দেবেন আর এটা 60 করে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, অটোমেটিক আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার যে কোনো জায়গায় এটা পোস্ট করতে পারবেন। তো গাইস আশা করি আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি বলুন, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আর অনেক আপলোড করা আছে আর আমি যে কোনো ভিডিওতে খুব সহজে বুঝিয়ে দিই। তো গাইস আশা করি আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি বলুন, তো আসসালামু আলাইকুম।